আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে পাখির বাচ্চার যে ক্যাঙ্কার হয় বা পাখির যে ক্যাঙ্কার ওই বিষয়ে দেখা আমরা অনেকেই পাখি পালি, ঠিক আছে, আমরা অনেকেই পাখি পালি। এর মধ্যে দেখা যাচ্ছে যে পাখির যে বাচ্চা ফুটতেছে বা বাচ্চা ফুটার পরে দেখা গেলো কি দুই চার দিনের মধ্যে মারা যাচ্ছে। হ্যাঁ, দেখা গেলো পাখির বাচ্চা আজকে ফুটছে, আপনি দেখছেন পরশু দিন যা দেখতেছেন বাচ্চাগুলো মারা যাইতেছে কোনো কারণ ছাড়া। হ্যাঁ, কোনো কারণ ছাড়া যেগুলো মারা যাচ্ছে, তো ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই 100% না, মানে 95% আপনি শিওর থাকতে পারেন যে আপনার পাখির ক্যাঙ্কার হয়েছে বা এই সমস্যাটা তার আপনার পাখি আছে। তো সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন বা আপনার করণীয় কী সেটা আজকে আমি বলবো, আমার যে ক্ষুদ্র এক্সপিরিয়েন্স আছে ওইটা থেকে। তো কিছুদিন আগে আমার কিছু পাখির বাচ্চা ফুটছিল, তো আমি খুবই খুশি ছিলাম কারণ আমার রেইনবোর যে বাচ্চাগুলো ছিল ওইগুলো ফুটার পরে আমি খুব সুন্দরভাবে ওদেরকে মানে দেখতেছিলাম। তারপর হঠাৎ একদিন দেখি যায় দেখি যে বড় বড় বাচ্চাগুলো একটু বড় হয়ে মারা যাচ্ছে, মানে কোনো কারণ ছাড়াই মারা যাচ্ছে। বাচ্চা খুবই স্বাস্থ্যবান, খুবই হেলদি, মানে খুব অ্যাক্টিভ, ওই বাচ্চাগুলো মারা যাচ্ছে। তারপর আমি দেখলাম যে পাখির বাচ্চা পুপস করতে পারছে না, মানে তাদের পায়খানা আসতেছে না। হ্যাঁ, বাবা মা ঠিক ফিট করাচ্ছে, ওদের ক্রোপ দেখে দেখে পাখির খাবারটা জমে, আমরা ওই যে ওইটাকে ক্রোপ বলি, এটা ওই জায়গাতে খাবারগুলো আসে। বাবা মা ওদেরকে খাবার খাওয়াচ্ছে ঠিকই, কিন্তু দেখা গেল খাবারগুলো হজম হচ্ছে না, মানে পেটের মধ্যে যাচ্ছে না। হ্যাঁ, এখানে আটকে আছে বা পেটে যায়া ওটা ডাইজেস্ট হয়ে পুপস আকারে বের হতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি পাখির পেটের মধ্যে অনেক ক্ষেত্রে হালকা একটু কালো একটা বর্ণের যে একটা কালো একটা ইয়ে চলে আসে। তো সব ক্ষেত্রে আসে না বা সব পাখি আসে না ক্যাঙ্কার হলেও, তো অনেক ভাইয়েরা বলে যে আপনার পাখির পেট কালো হয়ে যাবে ক্যাঙ্কার হলে। আসলে এটা তেমন মানে এটা 100% বলা যাবে না যে আপনার ক্যাঙ্কার হলে কালো হবে, যে এটার কোনো মানে নেই বা এটার মানে বলতে বুঝাচ্ছি যে এটার কোনো মানে নিশ্চয়তা নেই। আপনার দেখা গেলো পাখির পেট কালো হচ্ছে না কিন্তু বাচ্চার ক্যাঙ্কার হয়ে যাবে বা ক্যাঙ্কারের কারণে বাচ্চা মারা যাবে। হ্যাঁ, তো আমি এই ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার পাখির বা বাচ্চার যেই ক্যাঙ্কার হওয়ার পর ওইটার যেই কীরকম দেখতে ওইটা আমি ভিডিও লাস্টে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর ক্যাঙ্কার হওয়ার মেইন যে কারণটা সেটা বলতেছি, আমরা আমাদের পাখিকে খুব ভালোভাবেই খুব ভালোবাসি, ঠিক না, ওই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আমরা পাখিদের যে খাবার দিচ্ছি, হ্যাঁ, আমরা দেখা যাচ্ছে অনেক ভালো মানের খাবার, ধুলাবালি মুক্ত ফ্রেশ খাবার কিনে আনার পরে পাখিকে দিচ্ছি, তারপরেও পাখির ক্যাঙ্কার হচ্ছে। তো এখানে বুঝতে হবে যে মেইন প্রবলেমটা আসলে কোথায়। তো আমরা যেই ভাইদের থেকে বা দোকানদার থেকে বা যে কৃষকের কাছ থেকে খাবারটা কিনে নিয়ে আসি, তারা দেখা যাচ্ছে কি ওই খাবারে যাতে পোকামাকড় না আসে, হ্যাঁ, বা খাবারগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য তারা বিভিন্ন প্রকার মেডিসিন অথবা কীটনাশক ইউজ করে থাকে। তো ওইগুলা আমরা আমাদের পাখির স্বাস্থ্যের জন্য খুবই 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 খারাপ, আপনি বিষ হিসাবে ধরে নিতে পারেন ওই কীটনাশকগুলো। তো ওই কীটনাশকযুক্ত খাবারগুলো আমাদের পাখি যখন খায় তখন বিশেষ করে পাখিদের এই ক্যাঙ্কারের আক্রান্তটা বেশি হয়। তো এটা একটা ভাইরাস, তো বড় পাখির হলেও বোঝা যায় না, কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায়, কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায় না। যে পাখিগুলো ক্যাঙ্কারের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে ওদেরকে তো আপনি কোনোভাবেই ধরতে পারবেন না, মানে পাখি একদম সুস্থ, আপনি বুঝবেনও না, ডিম পারবে, ডিম বাচ্চাও ফুটবে, বাচ্চা মারা ফেলবে, বাচ্চা কোনোভাবেই টিকবে না। আর যদি আপনার ভাগ্য হয় দেখা গেলো পাঁচটা বাচ্চা থেকে সর্বোচ্চ একটা বাচ্চা টিকবে, ওকে, তো এই ক্ষেত্রে আপনার ধরে নিতে হবে যে আপনার পাখির ক্যাঙ্কার হয়েছে। তো সেই ক্ষেত্রে যাই হোক, যেটা বলতেছিলাম যে মানে পাখির খাবারে যে মেডিসিনটা ভাইয়েরাই যেই দোকানদার ভাই বা কৃষকরা ইউজ করে যে কীটনাশকগুলো সেটা থেকে বাঁচার জন্যে আপনার করতে হবে অবশ্যই খাবার কিনে আনার পরে ভালোভাবে ধুতে হবে, কলের পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে, কোনো মেডিসিন ছাড়া ভালোভাবে ধুয়ে মানে পানি ঝরিয়ে রোদে শুকাবেন, মিনিমাম কড়া রোদে দুদিন শুকাবেন। পাখি আপনি হয়তো বা একদিনই দেখবেন খাবার শুকিয়ে গেছে, ওই খাবারগুলো যখন আপনি রাখবেন দেখবেন খাবারগুলো নষ্ট হয়ে গেছে, খাবারগুলোর মধ্যে একটা ব্যাকটেরিয়া ফাঙ্গাল সৃষ্টি হতেছে। সেটার কারণ হচ্ছে কি ওই দেখা গেলো খাবারগুলো উপর দিয়ে শুকায়, আমরা যখন ধুই খাবারের যেই দানাগুলো ওইগুলোর ভিতরে ঠিকই পানি থাকে কিন্তু বাইরে থেকে মনে হয় যে একদম শুকিয়ে গেছে। তো ওই ক্ষেত্রে আপনাকে কড়া রোদে 2-3 দিন, হ্যাঁ, শুকাতে হবে ভালোভাবে, তারপর আপনার পাখিকে দিন। আর আপনি অবশ্যই চেষ্টা করবেন যে পাখির যেই খাবার দিবেন ওই খাবারগুলো মানে কী বলে ওইগুলোকে টুকলাগুলো যেটাকে ভুললে, তো ওইগুলা মানে ভালোভাবে পরিষ্কার করে দিবেন এবং ওই খাবারে যাতে পাখির পুপস না থাকে। ছোটো ছোটো দেখবেন পাখি পুপস করে রাখে, ওইগুলা শুকিয়ে শক্ত হয়ে যায় এবং আমরা সেটা বুঝতে পারি না, এবং এটা এটা ডিরেক্ট পাখিকে দিচ্ছি এবং
পাখি তো বুঝে না, ওরা খাবার ভেবে ফুটটাকে মানে মুখে নিচ্ছে এবং কিছু ক্ষেত্রে দেখা গেল এটা খাবার ভেবে খেয়ে ফেলতেছে বা ফেলে দিচ্ছে কিন্তু মুখে ঠিকই নিচ্ছে, তো ওইটা থেকেও পাখির ক্যাঙ্কার হওয়ার অনেক বেশি চান্স থাকে, অনেক লাইক 80%। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সমস্যার মানে এই 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 সমস্যাটা যাতে আপনার পাখি না হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খাবারটা পরিষ্কার। ক্যাঙ্কার হওয়ার মেইন সমস্যাই হচ্ছে এই যে অন্য কোনো কারণে, আর ক্যাঙ্কার হলে আপনি যদি পাখিকে কোর্স করান তাহলে একসাথে সব পাখিকে কোর্স করাবেন, যেগুলো সুস্থ ওইগুলোকেও করাতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই সব পাখিকে একসাথে করাবেন, নয়তো বা দেখা গেল কি আপনি দুইটা পাখিকে করালেন আর বাকিগুলোকে করাবেন না, বা দুইটা পাখি রেখে সবগুলোকে করালেন, তখন দেখা গেলো ওই দুইটা থেকে আবার ক্যাঙ্কার ছড়াইতে পারে। তো সেই ক্ষেত্রে সেটা যাতে না হয় এই জন্য আপনারা সব পাখিকেই একসাথে ক্যাঙ্কার যে কোর্স এটা করেন। ওকে, তো আমি ভিডিওটা দেখে দিয়ে দিচ্ছি আমার যে বাচ্চাটা ক্যাঙ্কার হয়েছিল বা যে কারণে মারা গিয়েছিল, আপনারা দেখে নিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই বাচ্চাটা এটাতেই এই সমস্যাটা হয়েছিল, এই যে দেখেন এটার পেটটা খেয়াল করেন, ক্রোপটা খেয়াল করেন, পাখিটা মানে পেটটা বড় কিন্তু স্বাস্থ্যটা অনেক খারাপ, দেখেন ও কীভাবে হাঁপাচ্ছে, মানে ও যে অসুস্থ সেটা বুঝেই যাচ্ছে, ওর পেটটা একদম ফুলে আছে। তো এটাই হচ্ছে যে ক্যাঙ্কারের সমস্যা বা আরও অনেক লক্ষণ আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।